ব্যাপক সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকার জনগণের প্রতিনিধি, তারা জনগণের চিন্তা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করতে চায়। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সেখান থেকে আমাদের অনুষদেরকে নিয়ে এইবার এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের সফল গণঅভ্যুত্থান আমরা ঘটিয়েছি। দেশবাসী আমাদের সাথে ছিল, দেশবাসীর কনসার্নের জায়গা থেকে আমরা বিভিন্ন উপদেষ্টাদের সাথে মত বিনিময় করে জনগণের যে দাবিগুলো কনসার্নগুলো সেগুলো আমরা তাদেরকে অবহিত করার চেষ্টা করছি। এর আগে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করেছিলাম, সেখানে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দেশের চলমান পরিস্থিতিতে আমরা 8 দফা একটা প্রস্তাবনা দিয়েছিলাম। এর আগে আমরা প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছিলাম, সেখানেও আমরা 14 দফার একটা প্রস্তাবনা দিয়েছিলাম। আজকে আমরা মৎস্য ও প্রাণী সম্পদ যে মাননীয় উপদেষ্টা রয়েছেন তার কাছে আমরা একটা 15 দফার প্রস্তাবনা দিয়েছি। যেই দফার আলাপ আলোচনাগুলো ছিল মূলত এই মৎস্য প্রাণী সম্পদ সম্পর্কিত, বিশেষ করে ধরেন আমাদের এই যে সামগ্রিকভাবেই বাজারের একটা সিন্ডিকেট, পরিবহনের একটা সিন্ডিকেট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্য সেখানে ধরেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে যেগুলো সংশ্লিষ্ট আছে, বিশেষ করে মাছ মাংস দুধ এই রকমের যে আপনার সেক্টরগুলো, সেখানে কিভাবে আপনার প্রথমত এই উৎপাদনকে নিরাপদ করা যায়, কারণ আপনারা জানেন যে আমাদের সাধারণ মানুষ পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের মতো যে মাছগুলো খায় সেখানে এতটা বিষাক্ত আপনার উপাদান ক্ষতিকর ব্যবহার করা হয়, যেটা মানুষের শরীরে গিয়েও কিন্তু ক্ষতি করছে, যেটা কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকরা দেখিয়েছে যে আপনার এই পাঙ্গাস তেলাপিয়া মাছের আপনার ফিডে আপনার জিঙ্ক ক্যাডমিয়াম সহ বিষাক্ত নানান ধরনের যে ক্ষতিকর পদার্থ থাকে। এই খাদ্যের উৎপাদনকে নিরাপদ করা এবং এই পরিবহনকে সহজলভ্য করা, পরিবহনের চাঁদাবাজি বন্ধ করা এবং মানুষের আপনার নাগালের মধ্যে নিয়ে আসা খাদ্যদ্রব্যের দামগুলো সাধারণ মানুষের পুষ্টি আপনার চাহিদা নিশ্চিত করতে, বিশেষ করে ভ্রাম্যমান যে উদ্যোগগুলো আছে যে আপনার কম মূল্যে আপনার এই খাদ্যদ্রব্য মাছ মাংস বিক্রয় সেগুলো, এবং বিশেষ করে এখন আমাদের রাষ্ট্র সংস্কারের জায়গা থেকে সমস্ত মন্ত্রণালয়গুলোতে সমস্ত সরকারি অফিসে আমরা একটা দাবি জানিয়েছি, বিশেষ করে যারা দুর্নীতিবাজ অসৎ এবং দলদাস কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ, কারণ তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে তারা এই কার্যক্রমকে ব্যাহত করবে। সেই জায়গা থেকে আমরা আগামী 10 দিনের মধ্যে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে, বিশেষ করে স্পেসিফিকভাবে আজকে যেহেতু মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে বসেছি, এই মন্ত্রণালয়ের যারা দুর্নীতিবাজ অসৎ এবং দলবাজ কর্মকর্তা ছিল তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি, একই সাথে যারা পেশাদার সৎ এবং ডেডিকেটেড তাদেরকেও কিন্তু আমরা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছি। সম্পদের এবং বিশেষ করে আইন উপদেষ্টা তার মন্ত্রণালয়ে যেমন একটা কর্মকর্তা কর্মচারীর উদ্দেশ্যে বলেছিলেন যে 10 দিনের মধ্যে সম্পদের বিবরণী প্রকাশ করার জন্য, আমরা মাননীয় মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টাকেও বলেছি যে তার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদেরও 10 দিনের মধ্যে একটা হিসাব জনসম্মুখে প্রকাশ করে, এবং আমরা আশা করব যে এই হিসাব প্রকাশটা সব মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরের দায়িত্বশীলরা উদ্যোগ নিয়ে তারা সহযোগ এটা করবেন, এবং এটা উচিত বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, এবং এটার মধ্যে প্রতি বছরই তাদের হিসাবটা দাখিল করা উচিত। দুর্নীতি বন্ধ করতে হলে এই স্বচ্ছতাটা আনায়ন খুবই জরুরি, এবং সেক্ষেত্রে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনার বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে বেতন বাড়ানো দরকার সেটাও আমরা সমর্থন করবো, সেটা নিয়ে আমরা কাজ করবো।